অনেকেই খুব সমস্যা হয় অনেকেই বলো ওরে বাবারে আমি ছবি আঁকতে পারি না তো আজকে খুব ইজি কিছু ওয়ে দেখাবো যাতে খুব সহজেই তোমরা লাইসেন্সের ছবিগুলো আঁকতে পারো এবং তোমরা খুব ভালো করে জানো যত মার্কসেরই কোয়েশ্চেন আসুক না কেন ছবি চাক বা নাই চাক যদি আমি ডেসক্রিপশানের সাথে একটা ছবি দিয়ে দিই অবশ্যই আমরা ভালো মার্কস ক্যারি করতে পারি তো সেই জন্য ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট আগে ভিডিওগুলোতে আমি হার্টস সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম হিউম্যান হার্ট কেমন দেখতে হয় তার গঠন কী কিভাবে তার মাধ্যমে রক্তের সম্বাহন হয় তো আজকে আমি তোমাদের কী করে তোমরা পরীক্ষার হলে বসে খুব ভালো করে হার্ট আঁকবে সেই ট্রিক্সটা দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে হার্টস আঁকা নিয়ে খুব ইজি একটা ওয়ে তো চলো শুরু করছি তার আগে বলে নিই যারা আজকে আমার চ্যানেলে প্রথম বা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রিপশন করে দিও এবং সাবস্ক্রিপশনের পর আইকনটা প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা আগে সেই ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাও তো চলো দেরি করছি না চলে যাচ্ছি আজকে ড্রয়িং ক্লাসে কি করে তোমরা অনেক সহজে এবং কম সময়ে হার্ট হিউম্যান হার্টের অভ্যন্তরীণ গঠন আঁকতে পারবে চলো লেটস স্টার্ট সবার প্রথম একটা টি ড্রয়িং করবো তার ওপরের অংশটায় কম থাকবে এবং নিচের অংশটায় বেশি থাকবে এরপর এই যে টি যেখানে জয়েন্ট হয়েছে দেখো সেখান থেকে আমরা এরকম একটা কার্ভ আঁকবো যার এদিকটা কম এবং এই দিকটা বেশি এবার প্রথম এবং শেষ যে পয়েন্টটা সেটা আমরা ট্রায়াঙ্গেলের মতো ত্রিভুজের মতো এইভাবে জুড়ে দেব এই হয়ে গেল আমাদের নিলয়ের পোর্শান এবার বাকি দুটো প্রকোষ্ঠ এখান থেকে একটা আর্চের মতো আঁকবো দেখো এই দাগটার ভেতর সেটা হবে বাকি এই যে দাগটা রয়েছে এর মাঝখান থেকে আরও একটা এরকম আরচের মতো আমরা আঁকব এই হয়ে গেল দুটো অলিন্দ এবং নিচের পোর্শানটাকে যদি আমরা ভাগ করি তাহলে হয়ে গেল ডান নিলয় আর বাম নিলয় এরপর এই যে আমরা বেসিক স্ট্রাকচার এঁকে ফেললাম এই যে লাইনটা দেখছি এই লাইনটার প্যারালালি আরেকটা কার আঁকবো এবং তার প্যারালালি আরও একটা লাইন আঁকবো এটা হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনি। এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে দিলাম এবং প্যারালালি একটা ছোট্ট আঁচ আঁকলাম যার ওপর আরেকটা বড় বড়ো আঁচ আঁকলাম এইটা হচ্ছে আমাদের আউটিক আর্চ বা মহা মহাধমনী এরপর এগুলোকে এইভাবে জয়েন করে দিলাম দেখো এই হয়ে গেল হার্টের বেসিক স্ট্রাকচার এরপর মহাধমনির থেকে যেভাবে রক্ত বেরিয়েছে সেই নালিকাগুলো এইভাবে আমরা এঁকে দিলাম এরপর এই যে ফুসফুসীয় ধমনি এর থেকে একটা শাখা বের হয়েছে যেটা এইভাবে আঁকলাম ডান অলিন্দ থেকে বের হয়েছে কি উপর দিকে সুপিরিয়ার ভেনাকোভা এবং নিচের দিকে এরই সোজাসুজি ইনফিরিয়ার ভেনাকোভা দেখো এই লাইনটার প্যারালাল আর একটা লাইন আঁকলাম সেটা হচ্ছে ইনফিরিয়ার ভেনাকোভা এরপর আমরা একটা মার্কার দিয়ে দেখো ড্রয়িংটা করছি এই হচ্ছে আমাদের অলিন্দ যার একটা খাঁজ রয়েছে এই নীলয় এটা হচ্ছে আরেকটা নিলয় এবং এটা হচ্ছে আর একটা অলিন্দ এই হয়ে গেল বেসিক স্ট্রাকচার এরপর যদি আমরা ভেতরের গাত্রটা আঁকি দেখো এইভাবে আঁকছি এইভাবে নিলয়ের কিন্তু প্রাচীর অলিন্দের থেকে অনেকটাই মোটা হয় এবং এরকম আঙুলের মতো প্রবর্ধক ও খাঁজে সৃষ্টি করেছে এই যে প্রাচীরটি এইটা ডান নিলয়ের থেকে কিন্তু বাম নিলয়ের ক্ষেত্রে আরেকটু পুরু হয় এই হলো আমাদের ফুসফুসীয় ধমনী এই কপাটিকাগুলোর আমরা জায়গা রাখলাম এরপর আমরা আঁকব বাম নিলয় এবং বাম অলিন্দ বাম অলিন্দের থেকে বাম নিলয়ে যখন আসছি বাম নিলয় প্রাচী কিন্তু ডান নিলয়ের থেকে পুরু দেখো এখানেও অনেক খাঁজের মতো অংশ সৃষ্টি হয়েছে এবং এটা একটু চওড়াভাবেই আমরা আঁকব এরপর রয়েছে মহা ধমনী যেখানে নিলয়ে নির্গত হয়েছে তার এক্সটেনশানটা মহাধমনির বা আউটি কাজটা আঁকবো যার এক্সটেনশানগুলো এভাবে আমরা জুড়ে দেব যেটা পেন্সিল দিয়ে এঁকেছিলাম এবং ফুসফুসীয় ধমনির যে শাখাটা নির্গত হয়েছে সেটাকেও এঁকে দিলাম এরপর ডান অলিন্দের ওপর আমরা আঁকবো সুপিরিয়ার ভেনাকোভা এবং ডান নির্লয়ের নিচের দিকে যেটার এক্সটেনশান বের হয়েছে কোথায় ডান অলিন্দে ইনফিরিয়ার ভেনাকোভা এগুলো হচ্ছে কি ফুসফুসি ও শিরা যেটা দিক থেকে বাম অলিন্দে প্রবেশ করেছে এই হয়ে গেল সম্পূর্ণ হাটের বেসিক স্ট্রাকচার এরপর আমরা কপাটিকাগুলো আঁকবো তার আগে রাবার দিয়ে এক্সট্রা যে পেন্সিলের দাগগুলো আছে সেগুলো আমরা মুছে দেবো দেখো সুপিরিয়ার ভেনাকোভা এখানে নির্গত হয়েছে এবং ইনফিরিয়ার ভেনাকোভা এখানে নির্গত হয়েছে ফুসফুসীয় শিরাগুলি বাম অলিন্দে এই অংশ থেকে নির্গত হয়েছে কপাটিকাগুলো আঁকলে দেখো বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে মিত্রাল কপাটিকা ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ত্রিপত্র বা ট্রাই কপাটিকা বাম নিলয় এবং মহাধমনির মাঝে আওটেক কপাটিকা এবং ডান নিলয় ও ফুসফুসীয় ধর্মনির মাঝে রয়েছে পালমোনারি কপাটিকা এই হয়ে গেল কপাটিকাগুলো এরপর এই যে খাঁজের মতো অংশ এগুলো হচ্ছে প্যাপিলারি পেশি যার সাহায্যে যে সুতোর মতো অংশগুলো দিয়ে এই দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলি যুক্ত আছে এই সুতোর মতো অংশগুলিকে বলা হচ্ছে কি করডি টেন্ডেনি আর যার সাথে যুক্ত আছে সেই পেশির অংশগুলোকে বলা হচ্ছে প্যাপিলারি পেশি এই হয়ে গেল টোটাল হার্ট তাহলে দেখো খুব ইজি ব্যাপারটা খুব সহজে এবং কম সময়ে আমরা এঁকে ফেললাম একটা সুন্দর হার্টের ছবি এরপর হার্টের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন হচ্ছে সেটা দেখব দু প্রকার রক্ত সংবহন হয় এইভাবে তীর দিয়ে আমরা বিশুদ্ধ রক্তকে চিহ্নিত করছি এবং ডট 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 করে তীর দিয়ে আমরা দূষিত রক্তকে চিহ্নিত করছি দেখো ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করছে বিশুদ্ধ রক্ত সেখান থেকে বাম নিলয় এবং মহা মহাধমনির মাধ্যমে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে আবার সুপিরিয়ার ভেনাকোভা এবং ইনফিরিয়ার ভেনাকোভা দিয়ে দূষিত রক্ত প্রবেশ করছে ডান অলিন্দে সেখান থেকে ডান নিলয় তারপর ফুসফুসীয় ধমনির মাধ্যমে কোথায় চলে যাচ্ছে ফুসফুসে এই হলো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তের সংবহন এরপর আমরা পয়েন্টিং করবো দেখো তোমরা অনেকেই কী করো চারিদিকে পয়েন্টিং করো সেটা কিন্তু আনসাইন্টিফিক এবং দেখতেও খুব বাজে লাগে তো আমরা একই দিকে অর্থাৎ সব সময় আমরা ছবিটির ডান দিকে পয়েন্টিং করব। এটাই কিন্তু সাইন্টিফিক ওয়ে এবং আমরা ওপর থেকে নিচ অবধি পয়েন্টিং করব যাতে কোনো পয়েন্টিংয়ের দাগ ওভারল্যাপ না করে দেখো সবার ওপরে কি রয়েছে মহাধমনী আমরা এখান থেকে একটা দাগ দিচ্ছি মহাধমনী আর সবার নিচে রয়েছে দেখো ইনফিরিয়র ভেনাকোভা তো সবার ওপরে আমরা দাগ দিলাম মহা ধমনি তার ঠিক নিচে কি রয়েছে ফুসফুসীয় ধমনী এইভাবে ওপর থেকে নিচ অব্দি পরপর যে ছবিগুলো আঁকা হয়েছে সেগুলো পরপর লেবেলিং করতে হবে এবং সবগুলোই ডান দিকেই লেবেলিং করতে হবে দেখো এরপর হচ্ছে ফুসফুসিও শিরা সুপিরিয়ার ভেনাকোভা বাম অলিন্দো ডান অলিন্দো দ্বিপত্র বা মিট্রাল কপাটিকা আওটিক কপাটিকা পালমোনারি কপাটিকা ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পির কপাটিকা এরপর হচ্ছে বাম নিলয় তারপর রয়েছে ডান নিলয় তারপর রয়েছে সুতোর মতো কডি টেন্ডেনি এবং আঙুলের মতো প্রবর্ধক প্যাপিলারি পেশি এবং সবার নিচে রয়েছে ইনফিরিয়ার ভেনাকোভা এইভাবে কিন্তু ডান দিকে এবং একই দিকে তোমাদের পয়েন্টিং করতে হবে চারিদিকে পয়েন্টিং কেউ করবে না সেটা আনসাইন্টিফিক এবং কি হয় পরীক্ষকেরও দেখতে সুবিধে হয় এর ফলে ছবিটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় এবং এতে মাক্স ভালো পাওয়ার গ্যারেন্টি বেশি তো গাইস দেখো খুব সহজে এবং খুব কম সময়ে আমরা হার্ট এঁকে ফেললাম আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এটা কিসের ছবি সেটা মেনশন করে দেওয়া মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন এবং এটা লম্বচ্ছেদ তো এই হলো টোটাল হার্ট আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আঁকতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় ভালো মার্কস আসা খুব নর্মাল তো চলো আজকে এখানেই বাই তো গাইজ আজকে এই অব্দি আশা করি তোমাদের হাড় সাঁকতে আর কারো সমস্যা হবে না বা তোমরা হাড় নাকতে ভয় পাবে না এই ছবিটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ছবি এবং মাধ্যমিকে এই ছবিটা প্রায়ই এসে থাকে হার্টের অভ্যন্তরীণ গঠন আঁকো বা হার্ট আঁকার পরে যে কোনো চারটে জিনিস চিহ্নিতকরণ করতে পারে যে যে ট্রিক্সগুলো আমি বললাম সেগুলো অবশ্যই মাথায় রেখো আগামী দিনে তোমরা কি ছবি চাও আর কী কী ধরনের ছবি তোমাদের এইভাবে সহজভাবে দেখিয়ে দিলে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আরো ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতো এই চাচা বাই বাই